জয়পুরহাটে 12 কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা। জেলার সদর উপজেলার ভেটির বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট র‍্যাব 5 ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মোস্তফা জামান। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন জেলার মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে একই রাতে র‍্যাব 5 জয়পুরহাট ক্যাম্পের আরেকটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার সদর উপজেলার পুরানাপৈল এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র 4টি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব সদস্যরা। এ ঘটনায় উদ্ধারকৃত 4টি ওয়ান শুটার গান জয়পুরহাট সদর থানায় ডিজিমূলে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।